হ্যালো প্রিয়াস, আসসালামু আলাইকুম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা শুরু করতেছি, এটি হলো গা যে আমাদের তারাবাইং মাছের পোনাটা, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ প্রিয়াস, তারাবাইং মাছের পোনা, এই মাছটি আপনার খাদ্যতে অল্প খরচে আপনারা সীমিত আকারে চাষ করিতে পারেন, কিংবা আপনারা বেশি পরিমাণের মতনে পুকুরের মাধ্যমে চাষ করিতে পারেন। এখানে যে মাছগুলো দেখতেছেন কি সাইজের মাছের পোনাটা, এখানে মাছের সাইজ রয়েছে 2.5 কর 3 কর। এই সাইজের পোনাটা আমরা বিক্রয় করে থেকে 2.5 কর 3 করের ভিতরে। হ্যাঁ প্রিয়াস, আরও যদি ছোটো সাইজের মাধ্যমে পোনাটা লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন। আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। এখানে যে মাছগুলো দেখেন, মাছের শরীরে কিন্তু স্পট নাই, অতএব যে মাছের শরীরে কিন্তু ক্ষত বিক্ষত দাগ থাকে সেটা নাই। মাছের শরীরে কিন্তু যদি ক্ষত বিক্ষত দাগ থাকে তাহলে সেই ক্ষেত্রে মাছের যে সমস্যায় সেটা আপনাদের হয়ে থাকে, সেটি হলো গা যে মাছের যে এনএলএস একটা ভাইরাস আছে স্যার, সেটি এই ভাইরাসের জন্য মাছের এই সমস্যাটা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে মাছের শরীরে কিন্তু যদি দাগ না থাকে তাহলে সেই ক্ষেত্রে মাছ আপনার পুকুরের ফিট খাবারের মাধ্যমে চাষ করিতে পারেন। হ্যাঁ প্রিয়াস, এই সাইজের মাছের পোনাটার প্রতিদিনের খাদ্য দেবেন রাত্রেবেলা, যেটি সন্ধ্যা আস্ত যাওয়ার এবং কি ভোর সকালে, এই দুইবেলা ফিট পাউডারটি আপনারা ব্যবহার করিতে পারেন। আরও খাদ্য রয়েছে, সেটি হলো গা দানাদার খাদ্যটা দিতে হবে যখন মাছ আপনার 5 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে থাকবে, সেই সময়ের মাধ্যমে আপনারা দানাদার খাদ্যটা ব্যবহার করিতে পারেন। এখন বর্তমানে অবস্থার মাধ্যমে আপনারা ফিট খাবারই ব্যবহার করিতে পারেন। হ্যাঁ প্রিয়াস, আপনার পুকুরের মাধ্যমে কীভাবে দিবেন, আপনার পুকুরে যদি মাছ ছাড়েন তাহলে সেই ক্ষেত্রে পুকুরের মাধ্যমে আপনার রাখতে হবে একটা জিনিস, সেটি হলো তালির ডাগা কিংবা আপনার চিকুন পাতা ব্যবহার করতে হবে পুকুরের মাধ্যমে। আপনার তাল গাছের যদি পাতা ব্যবহার করেন তাহলে সেই তাল গাছের পাতার মাধ্যমে মাছগুলো একত্র হয়ে এক সাইড গুটি বাঁধতে থাকবে, সেটি হলো গুটি বান্ধা বলে হয়, এবং কি বেশে মাছের খাদ্যটা খালি একসাথে সম্পূর্ণ মাছ জড়ো হয়ে থাকবে। হ্যাঁ প্রিয়াস, এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করতে পারেন, অতএব আপনারা বাংলাতে লিখে কমেন্ট করবেন। আপনাদের পুকুরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। এই সাইজের পোনাটা আপনার পুকুরের মাধ্যমে অবশ্যই চাষ করার প্রয়োজন রয়েছে, এবং কি সব মাছের সাথে একত্রিতভাবে চাষ করিতে পারেন। একত্রিতভাবে মাছের সাথে আপনারা যে কোনো মাছের সাথে এই মাছটি মানানসই হিসেবে চাষ করিতে পারেন। এই মাছের খরচ খুবই কম খরচে আপনারা চাষ করিতে পারেন, সেটি হলো আপনার শিং মাছের যে খরচটা হয়ে থাকে তার থেকে অনেক কমে আপনারা এই মাছটি চাষ করিতে পারেন। অনেক কম খরচে আপনারা চাষ করে এবং কি লাভবান হয়ে থাকেন। এই মাছের বাজার কত রয়েছে, যখন মাছটা 8টা থেকে 10টা কেজি আসবে তখন 400 থেকে 500 টাকা কেজি বাজারও আপনারা যে কোনো সময়ের পাবেন। আমাদের বাজারে 400 থেকে 500 টাকা হয়ে থাকলে আপনাদের বাজারে কেলা কীরকম দাম থাকে সেটা তার উপরে ডিপেন্ড করে আপনারা মাছ কিনতে পারেন, অথবা মাছ বেচতে পারেন। আমরা যে কোনো মাছের পোনার জন্য আমরা বিক্রয় করে থাকি সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে। হ্যাঁ প্রিয়াস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।